Proceed. Let the Americans witness the terror they have built. Madam Deputy Secretary? AM vs. Megai Polo, a demarking fantasy action film. Our target, a chemical weapons factory full of dress code. যেখানে একটি খলনায়ক গ্যাং একটি সামরিক ডিজাইন করা এআই ব্যবহার করে পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য দৈত্যাকার কৃত্রিম বন মানুষকে ব্যবহার করে। মূলত যে বানরটিকে গ্যাংগুলো অপব্যবহার করে সে বানরটি হল আমেরিকার ল্যাবে তৈরি একটি আর্টিফিশিয়াল বন মানুষ যার কন্ট্রোল হ্যাক করে তারা ঘটনাটি ঘটায়। সিনেমাটি মূলত একটি আসল বন মানুষ বনাম মেকানিক্যাল বন মানুষের মধ্যে তুমুল অ্যাকশনের মধ্য দিয়ে শেষ হয়। বিজ্ঞানীরা একটি জীবন্ত বন মানুষকে তাদের গবেষণার জন্য নির্দিষ্ট এরিয়ায় রক্ষিত রাখে। তারা বন্দি দৈতাকার ওই বন মানুষের শক্তিকে স্বীকৃতি দিয়ে তার আদলে একটি মেকানিক্যাল বন মানুষ তৈরি করে। সামরিক বাহিনী তার নিজস্ব যুদ্ধের জন্য প্রস্তুত করা সেই রোবোটিক বন মানুষ বা মেকানিক্যাল অ্যাপটি স্থানান্তর করার সময় একটি খলনায়ক গ্যাংয়ের দ্বারা হ্যাকের শিকার হয়ে যায়। পরে তারা আমেরিকার একটি শহরকে মেকানিক্যাল অ্যাপ বা বন মানুষের দ্বারা পারমাণবিক বোমা ব্যবহার করে ধ্বংস করার ফোন দিয়ে আটে আর করেও তাই। শেষ পর্যন্ত ওই মেকানিক্যাল অ্যাপ বা কৃত্রিম বন মানুষকে রুখতে তাদের কাছে থাকা অরিজিনাল বন মানুষকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচণ্ড যুদ্ধ আর নায়িকার অপ্রাণ চেষ্টায় বন মানুষটির মাধ্যমে সেই মেকানিক্যাল বন মানুষ বা যন্ত্রটিকে থামাতে সক্ষম হয় তারা। ছবিটিতে মূলত কৃত্রিম শক্তি বা যুদ্ধাস্ত্রের অপব্যবহার কিংবা খলনায়কদের হাতে শক্তি চলে যাওয়ার পর অপব্যবহারের ফলে কতটা ক্ষতি হতে পারে তাই ফোকাস করা হয়েছে। অ্যাকশন ও হরর জেনারের এই ছবিটি 2023 সালে মুক্তি পায়। আইএমডিবিতে মাত্র 3.2 রেটিং পেয়েছে ছবিটি। তবে অ্যাকশন প্রেমীরা সিনেমাটি অনায়াসে দেখতে পারেন। তাসমিয়া তুশাইবা, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।